আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেস্ট বাঙালি রেসিপি। গ্রাম বাংলার অতি জনপ্রিয় একটি খাবার রুটি। রুটি করার জন্য পরিমাণ মতো পানি চুলায় দিয়ে গরম করে নিয়েছে। এরপর একটি পাত্রে পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছে। এরপর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। ময়দা এবং লবণ ভালো করে মিক্স করে নিচ্ছে। আমার মেজো ভাবি কাজে দেখুন কতটা এক্সপার্ট, লবণ এবং ময়দা কত দ্রুত মিক্স করে নিচ্ছে। এদিকে পানি একেবারে ফুটে উঠেছে, সেই পানি এখন আস্তে আস্তে করে ময়দার মধ্যে ঢেলে দিচ্ছে। ফুটন্ত গরম পানি অল্প অল্প করে দিতে হবে, একেবারে বেশি দিলে হয়তো বেশি হয়ে যাবে, এই জন্য অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছে। আবার প্রয়োজন হলে আবার অল্প একটু দিয়ে মিক্স করে নিতে হবে। সম্পূর্ণ গ্রামীণ স্টাইলের রুটির প্রসেস কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার মেজো ভাবি এই গরম অবস্থাতে হাত দিয়ে কীভাবে ম্যাশ করছে দেখুন ভিউয়ার্স। আমি হলে ঠান্ডা করে নেওয়ার পর তারপরে ম্যাশ করে নিতাম, কিন্তু দেখুন কতটা এক্সপার্ট, গরম অবস্থাতেই মিক্স করছে। কত সুন্দরভাবে যত্নের সাথে ময়দা ম্যাশ করে নিচ্ছে দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লেগেছে? আজকে আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ গ্রামীণ প্রসেসের রান্নাবান্না রেসিপি। রুটির জন্য ময়দা কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে হয়, তা নাহলে রুটি পারফেক্টভাবে ফোলে না। এই জন্য খুবই যত্নের সাথে এবং সময় নিয়ে ময়দা ম্যাশ করে নিতে হবে। ফুলকো ফুলকো রুটি খেতে চাইলে একটু তো কষ্ট করতেই হবে। একটু সময় নিয়ে ভিউয়ার্স এভাবে ময়দা ম্যাশ করে নেবেন। আমার ভাবি যেভাবে ম্যাশ করে নিচ্ছে, আপনারা এভাবে দেখে দেখে এভাবে ম্যাশ করে নেবেন, দেখবেন পারফেক্ট ফুলকো ফুলকো রুটি তৈরি হবে। সো ভিউয়ার্স, ফাইনালি ময়দা ম্যাশ করা কমপ্লিট। এবার ছোট ছোট লেচি কেটে নিয়ে রুটি বেলে নিচ্ছে। রুটি তৈরির জন্য যে ছোট লেচি কেটে নিয়েছিল সেটাও আরও ভালো করে ম্যাশ করে নিচ্ছে। এরপর বেলনা দিয়ে দেখুন কত সুন্দর রুটি তৈরি করে ফেলেছে, কত সুন্দর গোল সাইজ হয়েছে। আর আমার বড় ভাবি এই যে লোহার তাওয়ায় রুটি ভাজছে দেখুন ভিউয়ার্স। চুলায় কিন্তু কোনো লাকড়ি দেওয়া নেই, গরুর গোশত রান্না করেছিল সেই তাপেই রুটি তৈরি হয়ে যাচ্ছে। লাকড়ি তো দিবে দূরের কথা, সেই তাপে রুটি প্রায় পুড়ে পুড়ে যাচ্ছে, অনেক হিট হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, আমার বড় ভাবি কত সুন্দর করে যত্ন করে রুটি ভাজছে, কত সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়ে যাচ্ছে। এক ভাবি রুটি তৈরি করছে, আরেক ভাবি রুটি ভাজছে, দৃশ্যটা কত সুন্দর তাই না? মেজো ভাবে একটি করে রুটি বেলে দিচ্ছে, আর বড় ভাবে একটি করে রুটি ভেজে নিচ্ছে। এভাবে সবগুলো রুটি তারা ভেজে নিচ্ছে, কাজটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সো ভিউয়ার্স, ফাইনালি সবগুলো রুটি তারা ভেজে নিয়েছে, দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়েছে। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ফাইনালি আমি একটু সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে রুটিগুলো।